রাতের আকাশে হঠাৎ অজানা উড়ন্ত বস্তু। এই ঘটনার জেরে বৃহস্পতিবার হুলস্থুল রাশিয়া সেন্ট পিটার্সবার্গ শহরে দ্রুত শহরে ব্ল্যাকআউট করা হয়। স্থানীয় পুলকোভো বিমানবন্দরের 200 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে নিষিদ্ধ করে দেওয়া হয় সমস্ত উড়ান। এমনকি অজানা সেই উড়ন্ত বস্তুর সন্ধানে পাঠানো হয় রুশ বিমানবাহিনীর ফাইটার জেট। যদিও শেষ পর্যন্ত ওই বস্তুটিকে খুঁজে পাওয়া যায়নি বলে রুশ সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, তবে সরকারিভাবে এ বিষয়ে কিছুই বলা হয়নি। প্রথমে মনে করা হচ্ছিল যে কোনো ভিন গ্রহ থেকে আসা ইউএফও, কিন্তু পরে জানা যায় সেটা আসলে ড্রোন। মঙ্গলবার রাতেও ইউক্রেনের একাধিক ড্রোনের অনুপ্রবেশের পর থেকেই প্রতিটি বিমানবন্দরে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সেই নির্দেশ মেনেই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, মঙ্গলবার রাতে রাজধানী মস্কোর 100 কিলোমিটারের মধ্যে চলে আসা ইউক্রেনের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল রুশ বাহিনী। দক্ষিণ সীমান্তে আরও দুটি ড্রোনকে ধ্বংস করা হয়। তারপরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সতর্কবার্তা জারি করেছিলেন। প্রথমে মনে করা হয়েছিল কোনো ইউএফও, কিন্তু তারপর যেটা মনে করা হচ্ছিল এটা কোনো ড্রোন, যদিও তার অস্তিত্ব পরে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যাতে আর কোনো কিছু না ঘটে, তাই সাবধানতাবশত সমস্ত উড়ান বন্ধ করে দিয়েছিল রাশিয়া। এই হচ্ছে সেই ছবি যে বস্তুটি হঠাৎই চলে আসে রাতের আকাশে হঠাৎ করে অজানা উড়ন্ত বস্তু। আর ঘটনার জেরে বৃহস্পতিবার হুলুস্থুলু পড়ে গিয়েছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। হুলুস্থুলু পড়ে যায় এই বস্তুটিকে কেন্দ্র করেই। দ্রুত শহরে ব্ল্যাকআউট করা হয়। স্থানীয় পুলকোভো বিমানবন্দরের 200 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে নিষিদ্ধ করে দেওয়া হয় সমস্ত উড়ান। এমনকি অজানা সেই উড়ন্ত বস্তুর সন্ধানে পাঠানো হয় রুশ বিমানবাহিনীর ফাইটার জেট। যদিও শেষ পর্যন্ত এই বস্তুটিকে আর খুঁজে পাওয়া যায়নি, এমনটাই রুশ সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, তবে সরকারিভাবে এই বিষয়ে আর কিছু বলাও হয়নি। প্রথমে মনে করা হচ্ছিল যে কোনো ভিন গ্রহ থেকে আসা ইউএফও এটি, কিন্তু পরে যেটা জানা গেল যে এটা আসলে ড্রোন। মঙ্গলবার রাতেও ইউক্রেনের একাধিক ড্রোনের অনুপ্রবেশের পর থেকেই প্রতিটি বিমানবন্দরে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সেই নির্দেশ মেনেই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী মস্কোর 100 কিলোমিটারের মধ্যে চলে আসা ইউক্রেনের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল রুশ বাহিনী। দক্ষিণ সীমান্তে আরও দুটি ড্রোনকে ধ্বংস করা হয়। আর তারপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সতর্কবার্তা জারি করেছিলেন। তো এই সংক্রান্ত আরও আপডেট, আরও খবরাখবর যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজতক বাংলার ইউটিউব চ্যানেলটি।